আটের ক নম্বর দেখো, এ টু দি পাওয়ার এক্স সমান বি, বি টু দি পাওয়ার ওয়াই সমান সি, সি টু দি পাওয়ার জেড সমান ওয়ান। তাহলে আমরা শুরু করবো সি টু দি পাওয়ার জেড থেকে, শেষেরটা থেকে শুরু করবো। সি টু দি পাওয়ার জেড সমান ওয়ান এটা দেওয়া আছে, বা এখন সি এর পরিবর্তে আমরা লিখবো কত, সি এর মান হলো বি টু দি পাওয়ার ওয়াই, বি টু দি পাওয়ার ওয়াই, এর উপরে পাওয়ার কত জেড সমান ওয়ান, বা বি টু দি পাওয়ার ওয়াই আর জেড গুণ করলে কত হয় ওয়াই জেড সমান ওয়ান। বা এখন দেখো বি এর মান, এই যে বি এর মান কত, এখানে বি এর মান হলো এ টু দি পাওয়ার এক্স, তাহলে বি এর পরিবর্তে আমি বসাইলাম এ টু দি পাওয়ার এক্স, তার উপরে হলো ওয়াই জেড সমান ওয়ান, বা এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড সমান ওয়ানের পরিবর্তে আমি লিখতে পারি এরকম। দেখো ওয়ানের পরিবর্তে এ টু দি পাওয়ার জিরো লেখা যায় না, আমরা জানি যে কোনো সংখ্যার উপরে পাওয়ার জিরো হইলেই ওয়ান হয়, তাহলে ওয়ানটাকে আমি লিখলাম এ টু দি পাওয়ার জিরো। এখন দেখো এখানে এ, এখানে এ একই ভিত্তি না, বাদ দেওয়া যায়, তাহলে বাদ দিলে কী হয় এক্স ওয়াই জেড সমান ওয়ান, না সরি জিরো, এইটা হলো আনসার, তাহলে এক্স ওয়াই জেডের মান হলো জিরো। দেখো আটের খ নম্বর, এই যে এইটাকে আমরা ধরবো, এখানে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এ সমান ওয়াই টু দি পাওয়ার বি সমান জেড টু দি পাওয়ার সি, আবার এখানে একটা মান দেওয়া আছে এক্স ওয়াই জেড সমান ওয়ান, হলে এ বি প্লাস বি সি প্লাস সি এ, এইটার মান আমাদেরকে বের করতে বলছে, ঠিক আছে। তো আমরা কী করবো, এইটা ধরি, ধরি এক্স টু দি পাওয়ার এ সমান ওয়াই টু দি পাওয়ার বি সমান জেড টু দি পাওয়ার সি সমান কে, কে ধরলাম, হ্যাঁ তাহলে কে যখন ধরবো তাহলে এই প্রথমটা সমান হবে কে, দ্বিতীয়টা সমান হোক কে, তৃতীয়টা সমান হোক কে, তাহলে অতএব এক্স টু দি পাওয়ার এ সমান কে, এটা লেখা যায়, ঠিক আছে। এখান থেকে আমরা কে এর মানটা বের করবো, এক্স এর মান বের করবো কীভাবে, এক্স সমান কী হবে। আচ্ছা এখানে একটা সিস্টেম আছে, সিস্টেমটা হলো একটা পাওয়ার, এখানে যেমন এক্সের উপরে যখন পাওয়ার আছে, এই পাওয়ারটাকে যদি আমি এদিকে ট্রান্সফার করতে চাই, ওইটার উপরে নিতে চাই, তাহলে পাওয়ারটা বিপরীত হয়ে যাবে। কীভাবে বিপরীত হবে, কে টু দি পাওয়ার এ, এ একটা সংখ্যা, এর বিপরীত সংখ্যা হলো ওয়ান বাই এ, ঠিক আছে, তাহলে এই পাওয়ারটা ওখানে গিয়ে বিপরীত হবে ওয়ান, কে টু দি পাওয়ার ওয়ান বাই এ। একইভাবে আবার এই যে ওয়াই টু দি পাওয়ার বি সমান কে, এটা সমান হতো কে, সবগুলো সমান আমি কে ধরছি, তাহলে এখান থেকে ওয়াই সমান কত হবে, কে টু দি পাওয়ার ওয়ান বাই বি, এবং জেড টু দি পাওয়ার সি, জেড টু দি পাওয়ার সি সমান কে, তাহলে এখান থেকে দেখো জেড সমান কত হবে, কে টু দি পাওয়ার ওয়ান বাই সি, ঠিক আছে না। আচ্ছা এখন আমরা এই এইখান থেকে আমাদের কাজ শুরু করবো, আমরা জাস্ট তিনটা মান বের করলাম, এক্সের মান, ওয়াইয়ের মান, জেডের মান, ঠিক আছে। এখন আমরা ওখানে শুরু করবো কি, এক্স ওয়াই, এখানে কী দেওয়া আছে, এক্স ওয়াই জেড সমান ওয়ান, ঠিক আছে। এখন এখন এক্স ওয়াই জেড সমান ওয়ান, ঠিক আছে, বা মান বসাই, এক্সের মান কত, কে টু দি পাওয়ার ওয়ান বাই এ, ইন্টু ওয়াই এর মান কত, কে টু দি পাওয়ার ওয়ান বাই বি, জেড এর মান কত, কে টু দি পাওয়ার ওয়ান বাই সি ইকুয়াল টু ওয়ান। আচ্ছা এখান, এগুলো কি সব গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় থাকলে আমাদের পাওয়ারগুলো যোগ হয়, কে টু দি পাওয়ার কত হবে, ওয়ান বাই এ যোগ ওয়ান বাই বি যোগ ওয়ান বাই সি, ওয়ানের পরিবর্তে আমি লিখতে পারি কে টু দি পাওয়ার জিরো, দেখা যাবে না, কে টু দি পাওয়ার জিরো সমান ওয়ান। আচ্ছা এখন দেখো এখানকার কে, এখানকার কে বাদ, তাহলে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি ইকুয়াল টু জিরো, ঠিক আছে না, কে কে বাদ দিলে পাওয়ারগুলো থাকবে, পাওয়ারগুলো সমান জিরো হবে, এ বি সি লসাগু, এ দিয়া বিসি, এ দিয়ে যদি আমি এ বি সিকে ভাগ করি, এ বি সিকে আমি ভাগ করবো, এ দিয়া এ কাটা যাবে, তাহলে বি সি হবে বি সি, প্লাস বি দিয়ে যখন ভাগ করবো তখন হবে এ সি, সি দিয়ে যখন ভাগ করবো তখন হবে এ বি সমান জিরো, বা এখন আর আড়ি গুণ করে নিচে আকাশে এক দুইটাকে গুণ করলে বি সি প্লাস সি এ প্লাস এ বি ইকুয়াল টু জিরো, জিরো মানে এ বি সি দিয়ে জিরোকে গুণ করলে জিরোই হয়, অতএব এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান জিরো, এইটা অ্যান্সার। নাইন টু দি পাওয়ার এক্স সমান টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার ওয়াই হয়, তাহলে এক্স বাই ওয়াই এর মান কত, এটা বের করতে বলছে, তাই না। তাহলে আমরা লিখি, দেওয়া আছে নাইন টু দি পাওয়ার এক্স সমান টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার ওয়াই, দেখো এখানে ভিত্তিগুলো কিন্তু আলাদা, এই ভিত্তি, এই ভিত্তি কিন্তু আলাদা, আমি কীভাবে ভিত্তিগুলো একই করবো, এখানে থ্রি স্কোয়ার লেখা যায় নাইনকে, তাই না, আর টোয়েন্টি সেভেনকে লেখা যায় থ্রি কিউব, সরি ভুল হয়ে গেল,
থ্রি কিউ থ্রি কিউ টু দি পাওয়ার ওয়াই ওয়াই, বুঝতে পারছো? আচ্ছা, এখানে পাওয়ারের গুণ সঙ্গে পাওয়ারটা গুণ হয়, দুইয়ের সঙ্গে এক্স গুণ হইলে টু এক্স, তিনের সঙ্গে এখানে এই তিনের সঙ্গে ওয়াই গুণ হইলে থ্রি ওয়াই। আচ্ছা, এখন উভয় পক্ষ থেকে থ্রি থ্রি বাতিল করে দেওয়া যাবে, এই থ্রি আর থ্রি বাদ, তাহলে টু এক্স সমান থ্রি ওয়াই, থ্রি ওয়াই, ঠিক আছে। আচ্ছা, এখন আমি কি করব, এক্স ওয়াই ওয়াই এর মান বের করতে বলছে তো। আচ্ছা, এখানে আমি এই এক্সটাকে এই টুটাকে এইদিকে যদি এখানে গুণ অবস্থায় আসে এদিকে গেলে ভাগ হবে, আবার এই ওয়াইটা এখানে গুণ অবস্থায় আসে ওখান থেকে এদিকে আসলে ভাগ হবে। মানে এখানে এক্স আছে, ওয়াইটাকে আমি এদিকে নিয়ে আসলাম, ভাগ হয়ে যাবে না? এখানে তিনের সঙ্গে ওয়াই কী অবস্থায় আছে, গুণ অবস্থায়, এদিকে আসলে ভাগ হয়ে গেল। আচ্ছা, থ্রি এখানে আছে, টুটা এখানে গুণ অবস্থায় আছে, এদিকে গেলে ভাগ হয়ে গেল, তাহলে এক্স বাই ওয়াই এর মান হলো টু বাই থ্রি, এটা আনসার। বোঝা গেছে? দেখো, এখানে সমীকরণটাকে সমাধান করতে বলছে, মানে এক্স এর মান বের করতে বলছে। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে করব, আমি থ্রি এখানে টু এক্স প্লাস টু আছে উপরে পাওয়ারটা, এখানে টু কমন নিতে পারি, টু কমন নিলাম, এক্স প্লাস ওয়ান হবে কমন নিলে, ঠিক আছে। আচ্ছা, এখানে আছে 27, এটাকে আমি লিখবো থ্রি কিউব, তার উপরে পাওয়ার হলো এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 36। আচ্ছা, এখানে এখানে এইভাবে লেখা যায় জিনিসটা, থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান লিখে তার উপরে স্কোয়ার, এভাবে লিখলে কি সুবিধা? সুবিধাটা পরে বলি, লেখা যাবে কি না এটা হলো আমার দেখার বিষয়, যে লিখলাম যে এটা কোনো ভুল হলো নাকি। আসলে ভুল হয়নি, দেখো তিনের উপরে হলো পাওয়ার এক্স প্লাস ওয়ান, তার উপরে পাওয়ার হলো টু। আমি বলছি কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার থাকে, তার উপরে আবার পাওয়ার থাকে, সেই পাওয়ারে পাওয়ারে কিন্তু গুণ হয়, এখানে কিন্তু এইগুলো গুণ অবস্থায় আছে, তাই না? এই সংখ্যা দুটো কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, এই জন্য আমি একটা সংখ্যা নিচে লিখলাম, তার উপরে একটা সংখ্যাকে পাওয়ার করে দিলাম। আচ্ছা, এখানেও তাই, এখানে একটা অন্য কাজ করব, তিনের উপরে আমি এক্স প্লাস ওয়ান লিখবো, তার উপরে পাওয়ার করে দিলাম কিউ, মানে এখানে এখানকার আসলে ভিতরের পাওয়ারটাকে বাইরে দিলাম, বাইরের পাওয়ারটাকে ভিতরে দিলাম, এখানে কিন্তু এই সংখ্যাটার বা এই পদটার মানের কোনো চেঞ্জ হলো না। আসলে বিষয়টা হলো পাওয়ারই তিনের উপরে পাওয়ার তিন ছিল, তার উপরে এক্স প্লাস ওয়ান ছিল, যেহেতু পাওয়ারে পাওয়ারে গুণ হয় এখানে চেঞ্জ করে দিলে কোনো প্রবলেম নাই, সমান এখানে 36। এভাবে করার কারণটা কি? কারণটা হলো এই যে থ্রির উপরে এক্স প্লাস ওয়ান, এখানেও থ্রির উপরে এক্স প্লাস ওয়ান, এই দুইটার উপরে আমি একই পাওয়ার নিয়ে আসার জন্য এই কাজটা করছি, ঠিক আছে। এখানে এইটা দুইটা সংখ্যার উপরে আমার একই পাওয়ার দরকার। আচ্ছা, একই পাওয়ার ধরে আমার কী লাভ? আমি এটাকে ধরবো, ধরি থ্রির উপরে এক্স প্লাস ওয়ান, এটাকে আমি ধরলাম এ, ঠিক আছে, এ ধরলাম। অতএব প্রদত্ত সমীকরণ, অতএব প্রদত্ত, এখানে কিন্তু প্রদত্ত রাশি লেখা যাবে না, প্রদত্ত সমীকরণ লিখতে হবে, যেহেতু এটা একটা সমীকরণ। আচ্ছা, এ স্কোয়ার প্লাস এ কিউ সমান 36, এটাকে আমি একটু সাজায় নিতে পারি, এ কিউ প্লাস এ স্কোয়ার মাইনাস 36 সমান 0। এখন এইটাকে আমার উৎপাদকীয় বিশ্লেষণ করতে হবে, উৎপাদকীয় বিশ্লেষণটা এখানে কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর হচ্ছে না, ঠিক আছে। তো আমরা কীভাবে করব, আমরা এর আগে অনুশীলনী দুইয়ে কিন্তু ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকীয় বিশ্লেষণ করছিলাম, মনে আছে? ফাংশন ধরছিলাম যে ধরি এফ অফ এ সমান এ কিউ প্লাস এ স্কোয়ার মাইনাস 36, এরকম ধরছিলাম, ধরে কিন্তু আমরা উৎপাদকীয় বিশ্লেষণ করছিলাম। দেখো, এখানে আমি যদি এর পরিবর্তে থ্রি লিখি, এফ অফ থ্রি সমান কত হয়, থ্রি কিউ প্লাস থ্রি স্কোয়ার মাইনাস 36, তিনের উপরে কিউ হলে 27, 9, 36, তাহলে এটা এটা যোগ করে 36 মাইনাস 36 জিরো হচ্ছে, তাহলে কি দাঁড়াইলো যে এফ এর পরিবর্তে, সরি, এর পরিবর্তে থ্রি বসাইলে জিরো হচ্ছে, তাহলে এ মাইনাস থ্রি হবে একটি উৎপাদক, ঠিক আছে না? যদি প্লাস থ্রি বসাই জিরো হয়, তাহলে এ মাইনাস থ্রি হবে একটি উৎপাদক, যদি মাইনাস থ্রি বসাই জিরো হতো, তাহলে এ প্লাস থ্রি উৎপাদক হতো, তাই না? মাইনাস বসাইলে মাইনাসে দিয়ে জিরো হইলে প্লাস হয়, আর প্লাস দিয়ে যদি জিরো হয় তাহলে মাইনাস হয়, তাই না? মনে আছে না? আচ্ছা, তাহলে এ মাইনাস থ্রি একটি উৎপাদক, এ মাইনাস থ্রিকে উৎপাদক ধরে আমি এই উৎপাদকের বিশ্লেষণটা এখন করব, এখানকার এই রাশিটাকে উৎপাদকের বিশ্লেষণ করব, ঠিক আছে। কীভাবে করতাম একটু খেয়াল করো, আগে এ কিউব লিখলাম আমি এখানে, একসঙ্গে আমরা দুইটা লাইন লিখি, এ স্কোয়ার কমন নিয়ে এ মাইনাস থ্রি,
কেন আমি স্কয়ারটা কমন নিলাম, আমাকে এ মাইনাস থ্রি তো লেখাই লাগবে, যেহেতু এ মাইনাস থ্রি একটি উৎপাদক। তাহলে এটা লেখার কারণ হলো এ স্কোয়ার আর এ গুণ করে কিন্তু এ কিউব হচ্ছে, কি হচ্ছে না, এ কিউবটা মিলতেছে, এই এ কিউবটাই তো আমি এখানে লিখছি, তাহলে সেই এ কিউব তো এখানেও থাকতে হবে। তাহলে এ স্কোয়ার আর এ গুণ করে এ কিউব হচ্ছে। আচ্ছা এ স্কোয়ার আর এই থ্রি গুণ করো তো, এ স্কোয়ার সঙ্গে থ্রি গুণ করো কত হবে, মাইনাস থ্রি এ স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এখন মাইনাস থ্রি এ স্কোয়ার কি এটার সঙ্গে মিলছে, এখানে মাইনাস থ্রি এ স্কোয়ার আছে, এখানে কি সেটা আছে না, এখানে এমন একটা সংখ্যা লিখতে হবে যেন এইটার সঙ্গে মিলে, বুঝতে পারছো কথা? তাহলে আমি কত লিখবো বলো, কত লিখলে এটার সঙ্গে মিলবে? আচ্ছা আমি বলি ফোর এ স্কোয়ার আমি লিখলাম, তাহলে এই যে প্লাস ফোর এ স্কোয়ার, এখানে মাইনাস থ্রি এ স্কোয়ার, এই দুইটা বিয়োগ করলে এটার সঙ্গে মিলছে না। হ্যাঁ এই এইটা মূলত এটা মিলানোর জন্য এইভাবে লিখছি প্লাস। আচ্ছা আরেকটা জিনিস, এ মাইনাস থ্রি তো আমার থাকবে এখানে তাই না, এখানে তাহলে আমার কত কমন নেওয়া লাগবে বলো? নো, ফোর এ কমন নিতে হবে। কেন ফোর এ কমন নিলাম, ফোর এ আর এ গুণ করে এটা হচ্ছে, কমনটা এমনভাবে নিতে হবে জানো প্রথম সংখ্যাটার সঙ্গে এই কমনটা গুণ করে এইটা হয়, তাহলে ফোর এ আর এইটা এ গুণ করে ফোর এ স্কোয়ার হচ্ছে। এখন এই যে মাইনাস থ্রির কাজ কি, ফোর এ দিয়ে এখন এই মাইনাস থ্রিকে গুণ করো, মাইনাস টুয়েলভ এ হচ্ছ। আচ্ছা মাইনাস টুয়েলভ এ হলে এখন এই মাইনাস টুয়েলভ এ কি মূল এখানে আছে, মূল সংখ্যাটাতে নাই, তাহলে আমি কী করবো, ওটা অতিরিক্ত হয়ে গেল, মাইনাস টুয়েলভ এটা অতিরিক্ত হয়ে গেল, তাহলে এটাকে বাতিল করা লাগবে। কীভাবে বাতিল করব, প্লাস টুয়েলভ এ লিখবো, প্লাস টুয়েলভ এ আর মাইনাস টুয়েলভ এ বাতিল হয়ে যাচ্ছে না। আচ্ছা প্লাস আবার আমি এখানে এ মাইনাস থ্রি লিখলাম, বলো এখানে কত কমন নিতে হবে, ইয়েস টুয়েলভ কমন নিতে হবে, বারো আর এ গুণ করলে বারো এ। আচ্ছা বারোর সঙ্গে থ্রি গুণ করো, তিন বারো ছত্রিশ, এই দেখো এখানে ছত্রিশ আছে, মিলে গেছে তাই না, তাহলে এটা সমান এখানে জিরো, এদিকে সমান জিরো আছে যেহেতু এদিকেও আমি সমান জিরো দিলাম। তাহলে আমাদের উৎপাদকীয় বিশ্লেষণটা কিন্তু প্রায় শেষ, দেখো এ মাইনাস থ্রি এ মাইনাস থ্রি এ মাইনাস থ্রি কমন, তাহলে কী থাকলো, এ স্কোয়ার প্লাস ফোর এ ফোর এ প্লাস টুয়েলভ সমান জিরো। আচ্ছা এখন আমরা কী লিখবো, আমাদের দুইটা উৎপাদক আমরা পেয়ে গেছি, এ মাইনাস থ্রি একটা, এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস টুয়েলভ একটা তাই না। এখন আমরা লিখবো হয় এ মাইনাস থ্রি সমান জিরো, এটা সমান জিরো, ঠিক আছে, এই যে এটা সমান জিরো অথবা এটা সমান জিরো হয় বা এ সমান থ্রি, পক্ষান্তর করলাম, ঠিক আছে। আচ্ছা এ সমান, এর মান আমি কত ধরছি দেখো, এর মান আমরা ধরছি এই যে এটা থ্রি টু দি পাওয়ার কত, থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, এর মান ধরছি থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ওয়ান। তাহলে আমি এর পরিবর্তে জাস্ট এটা বসাইলাম নাকি, এর পরিবর্তে বসাইলাম থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বা। আচ্ছা আমি এখানে লিখবো থ্রি টু দি পাওয়ার ওয়ান, থ্রির পরিবর্তে লিখবো থ্রি টু দি পাওয়ার ওয়ান, কেন ওয়ান লিখলাম দেখো, থ্রি আর থ্রি বাতিল, ঠিক আছে, থ্রি থ্রি বাতিল, তাহলে এক্স এক্স প্লাস ওয়ান সমান ওয়ান বা এক্স সমান ওয়ান মাইনাস ওয়ান বা এক্স সমান জিরো, তাহলে আমার একটা অ্যান্সার হয়ে গেল নাকি। আচ্ছা এখন আসি এটাতে, এইটা এইটা সমান জিরো অথবা অথবা এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস টুয়েলভ সমান জিরো। আচ্ছা এই সমীকরণটা যদি আমরা সমাধান করি, করলে এ এর কোনো বাস্তব মান পাওয়া যাবে না, কেন বাস্তব মান পাওয়া যাবে না সেটার ব্যাখ্যা আমি এখন করছি না, অন্য অধ্যায়ে এটার আলোচনা আছে, ঠিক আছে, যে এই সমীকরণটাকে সমাধান করে বাস্তব মান পাওয়া যাবে না, ঠিক আছে। তাহলে এই জন্য আমরা যেহেতু এখানে বাস্তব মান পাওয়া যাবে না, এ এর বাস্তব মান পাওয়া যাবে না, এই জন্য আমরা এটাকে নট ইকুয়াল টু জিরো ধরবো, ঠিক আছে, এটাকে জিরো আর ধরছি না, যে এটা বাতিল, এটা ক্যান্সেল একদম, তাহলে আমাদের একটাই অ্যান্সার কত, দেখো এক্স সমান কত, জিরো, এটা আমাদের অ্যান্সার, বুঝতে পারছো। দেখো এটা সমাধান করতে বলছে, এখানে দুইটা সমীকরণ আছে, এটা সমীকরণ নম্বর এক, এটা সমীকরণ নম্বর দুই, এবং চলক আছে দুইটা, দেখো এক্স এবং ওয়াই, এখানে এক্স আছে ওয়াই আছে, তাহলে আমাদের এক্স এর মান বের করতে হবে, ওয়াই এর মান বের করতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা দুই নম্বর সমীকরণ থেকে কাজ শুরু করব, দুই নং হতে পাই, দুই নং হতে পাই, ফাইভ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান সমান টু। আচ্ছা এখানে আমি কীভাবে লিখবো দেখো, আমরা আমাদের মনে আছে
x to the power a by x to the power b এটা সমান কি x to the power a minus b না মানে ভাগ থাকলে পারটা বিয়োগ হতো তাহলে এইটা সমান আমরা এটা লিখতে পারবো না এটা সমান যখন এটা লিখি তখন এটা সমান কি এটা লেখা যাবে না তাহলে এখানে লক্ষ্য করো 5 এর উপরে x minus 1 এখানে কিন্তু দুইটা পাওয়ার একটা x একটা 1 এই পাওয়ারগুলো এখানে বিয়োগ অবস্থায় আছে তাহলে বিয়োগ আমরা যখন পাওয়ারগুলো সেপারেট করে দেব তখন কিন্তু ভাগ হবে মানে জাস্ট এই লাইন থেকে এই লাইনে আসবো উল্টা দিকে আসবো ঠিক আছে তাহলে কিভাবে লিখবো দেখো 5 টু দি পাওয়ার x বাই 5 টু দি পাওয়ার 1 আসলে 1 লেখার কোনো দরকার নাই আমি 1 টাই মিটে বোঝার জন্য লিখছি এখন মিশাই দিচ্ছি ঠিক আছে প্লাস প্লাস 3 টু দি পাওয়ার y মাইনাস 1 সমান 2 আচ্ছা এখানে আমি লসাগু করি অঙ্কটা একটু বড় হবে 5 লসাগু হ্যাঁ 5 দিয়ে 5 কে ভাগ করলে 1 1 2 টাকে গুণ করলে এটাই হয় 5 টু দি পাওয়ার x ঠিক আছে প্লাস এটা নিচে 5 দিয়ে এটাকে ডাইরেক্ট গুণ হবে তাই না 5 ইনটু 3 টু দি পাওয়ার y মাইনাস 1 সমান 2 এখন আর আর গুণ করি আর আর গুণ কিভাবে করব নিচে মনে করো এটা নিচে মনে করো 1 আছে 1 দিয়ে উপরেরটাকে গুণ করো 5 টু দি পাওয়ার x x প্লাস 5 ইনটু 3 টু দি পাওয়ার y মাইনাস 1 সমান 5 দুগুণ 10 5 দুগুণ 10 ঠিক আছে আচ্ছা এটা সমীকরণ নম্বর হলো 3 ঠিক আছে আমাদের যেহেতু আগে দুইটা সমীকরণ হয়ে গেছে এটা সমীকরণ নম্বর দিলাম 3 এখন 1 হতে 3 বিয়োগ করি 1 হতে 3 বিয়োগ করি আচ্ছা এক নম্বর সমীকরণটা ছিল 5 টু দি পাওয়ার x প্লাস 3y 3 টু দি পাওয়ার y সমান 8 আর এটা হলো 5 টু দি পাওয়ার x প্লাস 5 টু দি ইনটু 3 টু দি পাওয়ার y মাইনাস 1 সমান 10 আচ্ছা বিয়োগ যখন করব এখানে সাইন গুলো চেঞ্জ হবে আচ্ছা সাইন গুলো যখন চেঞ্জ হবে এটা কেটে গেল এটা এটা বিয়োগ হবে তাই না এখানে কিভাবে বিয়োগটা হবে দেখো 3 টু দি পাওয়ার y মাইনাস 5 ইনটু 3 টু দি পাওয়ার y মাইনাস 1 সমান এটা এটা বিয়োগ করলে মাইনাস 2 হবে ঠিক আছে না 8 থেকে 10 বিয়োগ করলে কত হয় দেখো এখানে আমি একটা কাজ করব এখন 3 টু দি পাওয়ার y মাইনাস 5 ঠিক থাকলো এই যে এখানে যেমন y মাইনাস 1 এখানে পাওয়ারটা বিয়োগ আকারে আছে আমি ভাগ করে দেব কিভাবে 3 টু দি পাওয়ার y উপরে 3 টু দি পাওয়ার 1 নিচে ঠিক আছে সমান মাইনাস 2 কিন্তু এই 1 এর কোনো দাম নাই ঠিক আছে আমি এখানে লসাগু করি 3 তাহলে এটার নিচে মনে মনে 1 ধরো দেখো এখানে দেখো 1 দিয়ে 3 কে ভাগ করলে কত হয় 3 হয় 3 দিয়ে উপরেরটাকে গুণ করলে 3 ইনটু 3 টু দি পাওয়ার y মাইনাস 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 হয় 1 দিয়ে কি উপরেরটাকে গুণ এই 5 কিন্তু উপরের সংখ্যা তাহলে 5 দিয়ে এটাকে গুণ করলে কত হয় 5 ইনটু 3 টু দি পাওয়ার y সমান মাইনাস 2 এখন আমরা আর আর গুণ করব নিচে 1 আছে 1 দিয়ে এটাকে গুণ করলে 3 ইনটু 3 টু দি পাওয়ার y মাইনাস 5 ইনটু 3 টু দি পাওয়ার y ইকুয়াল টু কত মাইনাস 6 3 দুগুণ মাইনাস 6 মাইনাস 6 ঠিক আছে না আচ্ছা বা এখন এখানে দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো মনে করো এই সংখ্যাটা a 3 টু দি পাওয়ার y টাকে তুমি মনে মনে a ধরো মনে করো এটা হলো a এটাও a ঠিক আছে তাহলে 3a থেকে 5a বিয়োগ করলে কত হয় 2a হয় মাইনাস 2a হয় তাহলে এখানে হবে মাইনাস 2 ইনটু 3 টু দি পাওয়ার y বুঝতে পারছো সমান মাইনাস 6 মানে এখানে তিনটা এখানে আছে কয়টা 3 টু দি পাওয়ার y এখানে কয়টা 3 টু দি পাওয়ার y তিনটা এখানে কয়টা 3 টু দি পাওয়ার y পাঁচটা তাহলে তিনটা থেকে পাঁচটা বিয়োগ করলে কয়টা হবে দুইটা হবে দুইটা হবে এখানে যেহেতু বড় সংখ্যার সামনে মাইনাস এই জন্য মাইনাস হলো নাকি আচ্ছা এই মাইনাস ক্যান্সেল হ্যাঁ বাতিল হয়ে গেল তাহলে 3 টু দি পাওয়ার y সমান 6 বাই 2 2 কেন নিচে আসলো বলো তো টুটা এখানে গুণ আকারে ছিল হ্যাঁ এখানে ভাগ জি বা 3 টু দি পাওয়ার y সমান 3 আচ্ছা 3 কে আমি 3 টু দি পাওয়ার 1 লিখতে পারি লিখতে পারি না কেন 1 লিখলাম 3 3 বাদ y সমান y ইকুয়াল টু 1 1 তাহলে আমাদের y এর মান পেয়ে গেলাম একটা মান আমরা পেয়ে গেলাম এখন আমরা একটু উপরের দিকে যাই y এর মান এখন আমরা 1 নম্বরে বসাবো ঠিক আছে y এর মান 1 নং এ বসাই 1 নম্বর সমীকরণটা আমাদের কি ছিল 5 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার 1 প্লাস 3 টু দি পাওয়ার 3 পাওয়ার y ছিল সমান 8 এইটা ছিল সমীকরণটা আমি মানটা এখনো বসাইনি এখন বসাবো ঠিক আছে বা 5 টু দি পাওয়ার x
প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান সমান এইট, বা ফাইভ টু দি পাওয়ার এক্স সমান এইট মাইনাস থ্রি, প্লাস থ্রিটার দিকে গেলে কী হবে? মাইনাস থ্রি। ফাইভ টু দি পাওয়ার এক্স সমান কত তাহলে? ফাইভ। আমি ফাইভকে ফাইভ টু ওয়ান লিখতে পারি, অতএব এক্স সমান কত? ওয়ান। তাহলে আমাদের অ্যান্সার বের হয়ে গেল এক্সের মান ওয়ান, ওয়াইয়ের মান ওয়ান। নয়ের গড় নম্বরটা দেখো, আমরা এক নম্বর থেকে কাজ শুরু করি, এক নং হতে পাই, এক নং হতে পাই। দেখো ফোর টু দি পাওয়ার থ্রি ওয়াই মাইনাস টু, সিক্সটিন টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। আমাকে দুই পাশে একই ভিত্তি লাগবে, এখানে যেহেতু ফোর আছে এটাকেও আমি ফোর করবো। কীভাবে করবো? থ্রি ওয়াই মাইনাস টু, এখানে ফোর স্কোয়ার এক্স প্লাস ওয়াই। তাহলে ফোর টু দি পাওয়ার থ্রি ওয়াই মাইনাস টু, ফোরের উপরে স্কোয়ার আছে, টুটা দিয়ে আমি গুণ করে দিই উপরে, টু এক্স প্লাস টু ওয়াই। এখন ফোর ফোর বাদ, থ্রি ওয়াই মাইনাস টু সমান টু এক্স প্লাস টু ওয়াই। আমি সবগুলোকে একদিকে পক্ষান্তর করি, থ্রি ওয়াই মাইনাস টু মাইনাস টু এক্স মাইনাস টু ওয়াই সমান জিরো। জিরো হচ্ছে না? তারপরে এখানে কি লিখবো? মাইনাস টু এক্স প্লাস ওয়াই মাইনাস টু সমান জিরো। এটা সমীকরণ নম্বর দিলাম তিন। তাহলে আমরা এক নম্বর থেকে এই সমীকরণটা পাইলাম, তাই না? এখন আমরা লিখবো দুই নং হতে পাই, দুই নং হতে পাই। দুই নম্বর সমীকরণটা কি আছে একটু বলো তো। দুই নম্বর সমীকরণ ছিল ওইটা, থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস টু ওয়াই সমান নাইন টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান। এই যে এটা দুই নম্বর সমীকরণটা, ঠিক আছে? এটা হলো দুই নম্বর সমীকরণ। এখান থেকে আমরা একটা এই ধরনের সমীকরণ নিয়ে আসবো, এক্স প্লাস টু ওয়াই থ্রি টু দি পাওয়ার। আচ্ছা, নাইনকে ভাঙাইলে হয় থ্রি স্কোয়ার টু এক্স প্লাস ওয়ান। তাহলে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস টু ওয়াই, টু দিয়ে এটাকে গুণ করো, ফোর এক্স প্লাস টু প্লাস টু। এখন কী করবো, উভয় পক্ষ থেকে আমি থ্রি ভিত্তিটা বাদ দিয়ে দিই, এই থ্রি থ্রি বাদ দিয়ে দিই, এক্স প্লাস টু ওয়াই এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল ফোর এক্স প্লাস টু ফোর এক্স প্লাস টু। এগুলো সব দিকে একদিকে, সবগুলোকে একদিকে পক্ষান্তর করি, এক্স প্লাস টু ওয়াই মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো জিরো। বা এখানে আমি লিখবো জিনিসটা, এরপরে এই লাইনটা এরপরে লাইনটা এখানে লিখবো, কারণ আছে। তাহলে ফোর এক্স থেকে এক্স বিয়োগ করলে মাইনাস থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস টু সমান জিরো। এটা আমার সমীকরণ নম্বর চার, ঠিক আছে? এখন আমাদের কাজ হলো তিন নম্বর এবং চার নম্বর সমীকরণ নিয়ে। আমি এই জন্য এটা কাছে লিখলাম যাতে দুইটা সমীকরণ আমরা একসঙ্গে দেখতে পাই। আচ্ছা, এখানে দেখো এই দুইটা সমীকরণ আমরা সমাধান করব। আমরা বিভিন্ন পদ্ধতিতে সমাধান করতে পারি, তো অপনয়ন পদ্ধতিটাই আমার কাছে বেশি সহজ মনে হয়, আর অপনয়ন পদ্ধতিটা করি। কীভাবে করবো দেখো, এখানে এখানে ওয়াই আছে, এখানে আছে টু ওয়াই। তো আমরা যদি এই সমীকরণটাকে দুই দ্বারা গুণ করি তাহলে এখানে কত হবে? টু ওয়াই হবে। এখানেও টু ওয়াই, এখানে তো টু ওয়াই আছে, তাই না? তখন এই বিয়োগ যদি করি, টু ওয়াই আর টু ওয়াই কী হয়, কেটে যাবে। তাহলে আমরা লিখবো যে তিন নং সমীকরণকে দুই দ্বারা গুণ করে তিন থেকে চার বিয়োগ করি, নাকি? তিন নম্বর সমীকরণ আবার দুই দ্বারা গুণ করবো, গুণ করে এই সমীকরণ দুইটা আবার কী করবো? বিয়োগ করবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখো, অত কথা আমি লিখবো না, ঠিক আছে? আমি ডাইরেক্ট গুণ করে দিচ্ছি, গুণ করলে কথা হয় বলো। এটাকে দুই, হ্যাঁ, মাইনাস ফোর এক্স প্লাস টু ওয়াই প্লাস টু ওয়াই মাইনাস ফোর জিরো সমান জিরো। আচ্ছা, আর এটাকে কিন্তু গুণ করবো না, এটা যেভাবে আছে সেভাবেই, মাইনাস থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস টু ওয়াই মাইনাস টু মাইনাস টু সমান জিরো। আমি বিয়োগ করবো, তাই না? প্লাস, ঠিক আছে, বিয়োগ করলে এখানে প্লাস হবে, মাইনাস মাইনাস হবে, এখানে প্লাস হবে। তাহলে এখানে কি হচ্ছে, এইটা এটা কেটে যাচ্ছে, এটা বিয়োগ করলে মাইনাস এক্স ওয়াই, আচ্ছা মাইনাস এক্স মাইনাস টু মাইনাস টু সমান জিরো, বা মাইনাস এক্স সমান টু টু। এখান থেকে আমরা কত পাচ্ছি, এক্স সমান মাইনাস টু, মাইনাস ওয়ান দিয়ে গুণ করি, এক্সের মান আমরা পেয়ে গেছি। এখন জাস্ট এক্সের মানটা আমরা এখানে একটা যে কোনো একটা সমীকরণে বসাইলেই হবে, আমি আর বসাচ্ছি না। এক্সের মান যদি আমরা তিন নম্বর সমীকরণে বসাই তাহলে আমরা ওয়াই এর মানটা পেয়ে যাবো, নাকি? ব্যাস, এটা আমাদের হয়ে গেলো।